হাই ফ্রেন্ডস ড্রিম হান্ডেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জানাবো যে চশ বা ইয়াস এর ফলে যে পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে তার যে ক্ষতিপূরণ হিসেবে মমতা ব্যানার্জি দুয়ারের ত্রাণ বলে ঘোষণা করেছেন তা কীভাবে দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে কী কী ডকুমেন্টস আপনারা জমা দিবেন এবং কবে থেকে সেই টাকা দেওয়া স্টার্ট করবে এসব বিষয়ে আজকের ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং কীভাবে দিতে হবে তা অবশ্যই জমা দেবে দুয়ারিত্রানে তো কি কি বিষয়ে ক্ষতিপূরণ দেবে তা একটু দেখে নাও দেখো প্রথমে বলেছে এখানে ক্রপ লস ক্রপ লস এই ক্রপ লস মানে হচ্ছে তোমাদের যদি কোনো ফসলের ক্ষতিপূরণ হয়ে থাকে ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ হিসেবে তোমাদের পাবে নেক্সট ড্যামেজ টু ডয়েলিং ইউনিট তোমাদের ঘর বাড়ি যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলেও কিন্তু ক্ষতিপূরণ পাবে লাইভ স্টক মানে ঘরের কোনো জিনিসপাতি বা কোনো কিছু পশু পাখি এরকম কোনো কিছু যদি ক্ষতিপূরণ হয়ে থাকে ক্ষতি হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা ক্ষতিপূরণ হিসেবে পাবে অ্যাসিস্ট্যান্স অফ ফিশারম্যান অর্থাৎ ফিশারম্যানদেরকেও সহায়তা দেওয়া হবে যদি তাদের কোনো ক্ষতি হয়ে থাকে অ্যাসিস্ট্যান্স অফ আর্টিসিয়ান আর্টিসিয়ানকেও সহায়তা দেওয়া হবে এবং ড্যামেজ টু প্যানব্রো অর্থাৎ প্যানব্রো মানে পানের যে যাদের পানের যে সম্পত্তি বা পানের যে বাগান যেভাবে পান করা হয় তাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলেও কিন্তু তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে দেখো এখানে টোটাল কিন্তু একশো কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন টোটাল ক্যাম্প করা হবে এই ক্যাম্পে তোমরা গিয়ে ফর্ম জমা দেবে আমি তোমাদের ফর্মটা এখনই দেখাচ্ছি যে কী কীভাবে সেই ফর্মটা কোথা থেকে পাবে কিভাবে কালেক্ট করবে কীভাবে ফর্ম ফিল করবে সমস্ত কিছু আমি বলছি দেখো এই ফর্ম এই যে ফর্মটা এটা হলো দুয়ারে ত্রানের ফর্ম তোমরা এটাকে ফিল করতে হবে তোমাদেরকে দেখো এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে তোমাদের যে ক্যাম্প হবে সেই ক্যাম্প থেকেও তোমরা কালেক্ট করতে পারো অথবা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে আমি এই ফর্মটা তোমাদের দিয়ে রাখলাম তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে ফিল আপ করে নিয়েও তোমরা যেতে পারো তো প্রথম চলো আমরা দেখি কীভাবে যে এটা ফর্ম ফিল আপ করবো ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দেখো এই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে বসাতে হবে না এটা কিন্তু অফিসিয়াল কাজ নেক্সট তোমাদের যেটা কাজ সেটা হলো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু যে যার ক্ষতিপূরণ মানে ক্ষতি হয়েছে তার নাম দেখতে হবে নেক্স্ট জেন্ডার অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ সেই লোকটি যদি যদি মেল হয় তাহলে মেলে ক্লিক করবেন যদি ফিমেল হয় ফিমেলে ক্লিক করবেন যদি আদার্স হয় তাহলে আদার্সে ক্লিক করবেন নেম অফ দ্য কো অ্যাপ্লিকেন্ট ফ্রম দ্য ফ্যামিলি অন ইফ এনি যদি উনারই যদি আরও কেউ যদি অংশীদারী বা কোনো কেউ যদি হয়ে থাকে রিলেটিভ সেও যদি অ্যাপ্লিকেশন করতে চায় তার রিলেটিভ তাহলে তার নামটা এখানে দেবেন সেই যে হচ্ছে রিলেটিভে যে অ্যাপ্লিকেশান করছেন রিলেটিভ যে অ্যাপ্লিকেশান করছে তার সাথে যে এই অ্যাপ্লিকেন্টের কী সম্পর্ক সেটা এখানে লিখতে হবে ধরুন যে একজন বাবা হচ্ছেন ফর্ম ফিল করছে তার ছেলেও তার সাথে বা তার ভাই তার ভাই যদি তার সাথে ফর্ম ফিল করতে যায় তাহলে তার ভাইয়ের নামটা দিয়ে তাকে ব্রাদার হিসেবে ঘোষণা করতে হবে ঠিক আছে কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট নাম্বার দেবে এইখানে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেবে অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারো যদি না থাকে তাহলে না দিলেও কোনো ব্যাপার নেই ঠিক আছে নেক্সট ক্যাটাগরি এসসি হলে এসসিতে ক্লিক করবে এসটি হলে এসসিতে ক্লিক করবে এবং জেনারেল হলে জেনারেলে ক্লিক করবে এখানে কিন্তু ও কোনো রকম কোনো ইয়ে অপশন নেই তো দরকার নেই তোমাদের দেওয়ার তো এখানে যেমন তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেসের জায়গা এটা হচ্ছে টোটালটা অ্যাড্রেস তো প্রথমে তোমরা কী দিবে দেখো প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে কোনো ডিস্ট্রিক্ট লেখার দরকার নেই এখানে ডিস্ট্রিক্ট দিবে এক ঘর ফাঁকা করে ব্লক লিখে দেবে তোমাদের যে ব্লক ঠিক আছে এখানে ব্লক লেখার পরে এক ঘর ফাঁকা দিয়ে তোমাদের পঞ্চায়েতের নাম লিখবে এবং এক ঘর ফাঁকা দিয়ে তারপরে তোমাদের গ্রামের বা পাড়ার নাম লিখবে এবং সঙ্গে পিন নাম্বারটা দিয়ে দেবে ঘর ফাঁকা করে নেক্সট তোমাদের যেটা কাজ হলো আধার নাম্বার এখানে আধার নাম্বার দিয়ে দেবে নেক্সট হচ্ছে খাদ্য খাদ্যসাথী যে তোমাদের রেশন কার্ডটা রয়েছে রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবে কৃষক বন্ধু প্রকল্পের যে নাম্বার সেই কৃষক বন্ধুর আইডি নাম্বারটা দিয়ে দেবে যদি কৃষক বন্ধুর আইডি নাম্বার আপনাদের না থাকে তাহলে আমার ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমি এই বিষয়ে আমি বিকেলে আপনাদের ভিডিও আপনাকে দিয়ে দেবো তো আপনারা দেখে নিতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বিকেলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তারপর হচ্ছে ফিশারম্যান কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন যদি যারা ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবী তাদের একটা কার্ড আছে সেই কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন আর্টিসিয়ান কার্ড নাম্বার আর্টিসিয়ান যারা তারা এখানে আর্টিসিয়ানের তাদের কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং এম জি এনআর এটা হলো জব কার্ড ঠিক এটা মানে হলো জব কার্ড এখানে জব কার্ডের নাম্বার এই যে নিচে বসিয়ে দেবেন জব কার্ডের নাম্বারটা ঠিক আছে নাম্বার বসিয়ে দেবে বাকি তারপরে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক ব্যাঙ্কের নাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে ব্যাঙ্ক ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ নেম আপনাদের কোথায় যদি আপনাদের যেখানে ধরুন যেই জেলায় বা যেখানেই হোক না কেন সেই লোকেশনের নাম সেখানে বইয়ে লেখা থাকে আইএফসি কোড নাম্বার অবশ্যই দিয়ে দিবে আইএফসি কোড তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে তারপরে ডিটেলস এখানে তারপরে ডিটেলস আপনাদের কী ক্ষতি হয়েছে সেসব বিষয়ে দেবেন ধর ক্রপ ড্যামেজ এখানে যদি এক একরের কম হয় তাহলে এখানে ক্লিক করবেন এবং এক একরে বেশি হলে এখানে ক্লিক করবেন ড্যামেজ টু ডয়েলিং ইউনিট যদি আপনাদের ঘর বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হালকা ক্ষতিগ্রস্ত হলে এখানে দেবেন এবং পুরোটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের বাড়ির যে স্টক লাইভ স্টক সেগুলো হচ্ছে গরু হতে পারে বাফেলা হতে পারে গোট হতে পারে যেমন গরু কাউ ক মানে কাউ কটা নষ্ট কটা ক্ষতি হয়েছে সেই নাম্বারটা দিবেন বাফল মানে মোষ কটা ইয়ে হয়েছে সেটা দিবেন গোট মানে ছাগল কটা হয়েছে তার নাম্বারটা দিবেন সিট মানে এখানে কটা দিবেন সিট তা এবার হচ্ছে কাফ কাপ মানে হলো গরুর বাচ্চা কটা নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নাম দিবেন পিক পিক মানে হচ্ছে শুকর কটা নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা দিবেন বুলক মানে সার সার কটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দিবেন ডাক বা পোল্ট্রি মানে হাঁস বা মুরগি কটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাও এখানে দেবেন নাম্বার নেক্সট এই যে ডান দিকে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফিল আপ করতে হবে না এটা হচ্ছে অফিসিয়াল কাজ নেক্সট ড্যামেজ ব্যাটেল ভাইন স্ট্রাকচার অর্থাৎ পানের যে বড়র কথা বললাম কতটা ক্ষতি ইয়েস হলে ইয়েস করবেন হলে না করবেন হান্টি লস্ট নাম্বার অফ লস্ট হচ্ছে মৎস্যজীবীর কী কী নষ্ট হয়েছে এখানে নাম্বার অফ ই এটা দিবেন হান্ডি লস্ট রিপেয়ার অথবা রিপ্লেসমেন্ট ডেভেশন বোটের যে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্সেলি ইয়া ফুলি টোটালি হলে টোটালি দেবেন হ্যাঁ ফুলি দেবেন তারপরে হচ্ছে তারপরে রিপ্লেসমেন্ট অফ ড্যামেজ ইকুইপমেন্ট অফ আর্টিসিয়ান আর্টিসিয়ানের যে ক্ষতি ইয়েস হলে ইয়েস দেবেন ন হলে নো দেবেন তারপরে এই যে এখানে একটা অপশন ছাড়া গেল এটা হচ্ছে নেট লস্ট আপনাদের নেটের যদি কোনো ক্ষতি হয় কটা নেট লস্ট হয়ে যায় এখানে নাম্বারটা আপনারা দিয়ে দেবেন নেক্সট গুডস ইয়া ফিনিশড ম্যাথ গুডস ইয়া ম্যাটেরিয়ালস যা মানে মৎস্যজীবী যা যা জিনিস আর অন্যান্য জিনিস আছে সেগুলোও যদি ক্ষতি হয় তাহলে ইয়েস হলে ইউজ করবেন ন হলে নো করবেন তারপরে হচ্ছে গুডাউন শোরুম এ সমস্ত আপনাদের যদি কিছু ক্ষতি হয়ে থাকে তাহলে ইয়েস হলে ইউজ করবেন আর নো হলে নো করবেন নেক্সট এটা ফর্মটা ফিল আপ হয়ে গেলে এর সাথে কি কী জমা দিবেন সেটা দেখেন একবার এক নম্বর হলো আধার কার্ড দেবেন নেক্সট খাদ্যসাথী কার্ডের কপি দেবেন তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে সে আপনারা আইডি ভোটার আইডি দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন অথবা অন্য কোনো অ্যাড্রেস প্রুফ থাকলে অর্থাৎ অ্যাড্রেস এক কথায় আপনার বাড়ির ঠিকানার যেখানে প্রুফ লেখা আছে সরকারি কোনো কাগজে সেটার আপনার জেরক্স দিতে পারেন তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জেরক্স দিবেন তারপরে কৃষক বন্ধু ফটোকপি তারপরে ফিশারম্যান ফটোকপি তারপরে হচ্ছে আর্টিসান কার্ড ফটোকপি অর্থাৎ কৃষক বন্ধু তো বললামই কৃষক বন্ধু একটা যে কার্ডটা বের হয় সেই কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন সেটাও দিতে পারেন ফিশারম্যানের কার্ডের বললাম একটা কার্ড থেকে সেটা জেরক্স দিতে পারেন আর্টিসিয়ানের কার্ডের অথবা জব এবং জব কার্ডের জেরক্স এই আটটা টোটাল ডকুমেন্টস আপনারা জমা দেবেন তবে আটটার মধ্যে দেখেন আর যারা যারা হচ্ছে কৃষক তারা কিন্তু কৃষক বন্ধু আর এই জব কার্ড দেবেন বাকি এই দুটা কিন্তু দিতে হবে না যারা ফিশারম্যান তাদের কিন্তু এই কৃষক বন্ধু আর এই বাকি এই দুটা দিতে হবে না যারা আর্টিশিয়ানস তাদের হচ্ছে কৃষক বন্ধু আর ফিশারম্যান এই দুটা দিতে হবে না বাকি এটা দেবেন টোটাল হবে আপনাদের দুটা বাদ দিলে ছটা ডকুমেন্টস আপনাদের সাবমিট করে দিয়ে দেবেন নেক্সট হচ্ছে ডেট এবং প্লেসের নাম লিখিয়ে দেবেন এবং এখানে সিগনেচার করে দেবেন বাকি বাকিগুলো হচ্ছে অফিসিয়াল কাজ তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমি যখনই এই ধরনের ভিডিও নিয়ে আসবে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আজকের জন্য এইটুকুই